মাদ্রাসা ছাত্রী নুসরাতজান রাফি হত্যার ঘটনায় ফেনী সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। শুক্রবার বিকেলে সোনাগাজীর তাকিয়া রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাফির গায়ে আগুন দেওয়ার পর নিরাপদ দূরত্বে গিয়ে হামলার অন্যতম পরিকল্পনাকারী সাদত হোসেন শামীম ফোন করে রুহুল আমিনকে বিষয়টি জানিয়েছিলেন। রুহুল আমিন তখন সাদতকে বলেছিলেন, আমি বিষয়টি জানি, তোমরা পালিয়ে যাও। 6 সেকেন্ডে সেই টেলিফোন কথোপকথনের সত্যতা পেয়েছে তদন্ত সংস্থা পিবিআই। প্রযুক্তিগত তদন্তে এর সত্যতা পাওয়ায় সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে গ্রেপ্তার দেখানো হয়। এ বিষয়ে জানতে চাইলে পিবিআই ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, রাফি হত্যার ঘটনায় রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে, এ ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে রাফি হত্যার সব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, এ ঘটনায় কোনো পুলিশ সদস্যের গাফিলতি থাকলে তাদেরও বিচারের আওতায় আনা হবে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। রাফি হত্যার ঘটনার দায় স্বীকার করে শুক্রবার ফৌজদারি কার্যবিধির 164 ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন উম্মে সুলতানা পপি। এদিন সন্ধ্যায় ফেনীর জ্যেষ্ঠ বিচারক হাকিম সরাবুদ্দিনের আদালতে দেয়া জবানবন্দিতে পপি বলেন, রাফিকে তিনি নিজ থেকে কৌশলে ছাদে ডেকে নেন। রাফি হত্যার পরিকল্পনা এবং হত্যাকাণ্ডে তিনি সরাসরি অংশ নেন। এ নিয়ে 5 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রাফি হত্যার ঘটনাকে কেন্দ্র করে সোনাগাজী সিনিয়র ফাজিল মাদ্রাসার 1300 সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি বাতিল ঘোষণা করেছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হোসাইন জানান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর আহসানুল্লাহ কমিটি বাতিল বিষয়টি নিশ্চিত করেছেন। 2-1 দিনের মধ্যে 5 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হবে। প্রিয় দর্শক, রাফি হত্যার ঘটনায় স্থানীয় নেতার কার্যকলাপ সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখুন এবং রাজনীতি সহ দেশ বিদেশের সকল খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে।